জকরিয়া পেকুয়া নিয়ে সংসদীয় আসন কক্সবাজার এক। বর্তমান আওয়ামী লীগের এমপির নৌকা না পাওয়া, ঋণ খেলাপির দায়ে নৌকার প্রার্থী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল, বিএনপির জোট ছিঁড়ে কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন, সব মিলিয়ে আসনটি ঘিরে এখন নানান চমক। এর মধ্যে নতুন আলোচনা, দীর্ঘদিনের আওয়ামী লীগ নেতা ও এমপিকে দল থেকে সাময়িক বহিষ্কার। সমুদ্র শহর কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা, লবণ আর চিংড়ি ঘের নিয়ে নানান সময় হয় আলোচনা বা সংবাদ শিরোনাম। দীর্ঘ ৪৫ বছর পর গেল নির্বাচনে আসনটিতে বিজয়ের স্বাদ পায় আওয়ামী লীগ। সেবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা জাফর আলম। নানান কারণে আলোচনায় থাকা জাফর আলমকে এবার নামিয়ে তার জায়গায় নৌকার মাঝে করা হয় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদকে। তার প্রার্থিতা বাতিলে নৌকা শূন্য হয়ে পড়ে আসনটি, আর স্বতন্ত্রের হয়ে নির্বাচনের মাঠে থেকে যান জাফর আলম। তবে স্থানীয় আওয়ামী লীগ ঘোষণা দিয়ে কল্যাণ পার্টি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে সমর্থন জানানোয় পাল্টে যায় আসনটির হিসাব নিকাশ। এবং জেলা থেকে আমাকে নির্দেশ দিয়েছেন আজকে আপনি কল্যাণ পার্টির সাথে গণসংযোগ করবেন, উনি আপনার ইউনিয়নে গিয়ে যেন প্রচারণা শুরু করেন, এই নির্দেশ আমরা পেয়েছি। জেলা ইব্রাহিমের পক্ষে কাজ করতে বলছে, আমরা সেইভাবে মাঠে নেমেছি। এখন ইনশাল্লাহ ওনাকে মাঠে মানুষের গ্রহণ করে নিচ্ছে এবং ভালো জানতেছে, আমরা আশা করি জেলা ইব্রাহিম ফাঁস করবে। তারপরও জয় নিয়ে আশাবাদী জাফর আলম, আর ইব্রাহিমের দাবি আসনটিতে জনগণ তাকেই বেছে নেবেন। ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 60% ভোট কাস্ট হলে আমি 55% ভোট আমি পাবো। যারা বঙ্গবন্ধুর দল, মাননীয় শেখ হাসিনার দল, নৌকার দল, তারা আমার সঙ্গে শতভাগ সহযোগিতা করছেন, সেজন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা পৌঁছাতে পারবো। ভোটের মাঠে জাফর আলমের আরেক প্রতিদ্বন্দ্বী তার ছেলে তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন। তবে আলোচনা নির্বাচন নয়, বাবাকে সহায়তা করতে তার এই কৌশল। তিনজন ছাড়াও আসনটি থেকে এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন এবং আরেক স্বতন্ত্র প্রার্থী কমরুদ্দিন আরমান। ডিবিসি নিউজ ডেস্ক।